নমস্কার, আমি দোনা বলছি। ইয়ামি মামিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। পাটশাক এই সময় প্রচুর পরিমাণে পাটশাক কিন্তু বাজারে পাওয়া যাচ্ছে, আর এই পাটশাকে প্রচুর গুণ এবং এই পাটশাকে মানে খেলে পরে কি কি উপকার পাওয়া যায় আমি কিন্তু আমার আগের পাটশাকের রেসিপিতে বলেছি। আর আজকে আমি এই পাটশাক দিয়েই আরেকটা ভিন্ন রকমের রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো, সেটা হচ্ছে পাটশাকের বড়া। আর এটা খেতে ভীষণই ভালো, সন্ধ্যাবেলা আপনারা চায়ের সঙ্গেও খেতে পারেন, আবার ভাতের সাথেও এটা খাওয়া যায়। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি। পাটপাতার বড়া করার জন্য আমি এখানে কিছু পাটপাতা নিয়ে নিয়েছি। এবার আমি পাটপাতাগুলো বেছে নেব, এইভাবে ভালো মতন দেখে নেব পাটপাতার মধ্যে কোনো পোকামাকড় আছে কি না। তারপরে আমি ঠিক এতটা করে পাটপাতার মাথার থেকে ডগাটা এইভাবে ভেঙে নেব। এইভাবে আমি পাটপাতাগুলো আগে বেছে নেব যেন কোনো পোকা মাকড় কিছু না থাকে, সেইভাবে আমরা এই পাটপাতাটাকে কিন্তু বেছে নেব। এতটা করে ডগা শুদ্ধ আমি কিন্তু কেটে নেব। এভাবে কিন্তু আমি পাতাগুলো বেছে নিলাম। এবার আমি পাতাগুলো ভালো মতন জলে ধুয়ে জলটা ঝরিয়ে নেব। পাটপাতাগুলো আমি ভালো মতন জল দিয়ে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেব হাফ টিস্পুন নুন, আর দিয়ে দেব 1 টিস্পুন চিনি। এটা দিয়ে আমি ভালো মতন শাকটাকে এইভাবে নুন আর চিনি দিয়ে মাখিয়ে নেব। নুন আর চিনি মাখিয়ে রাখলে কি হয়, পাটপাতায় যে নিজস্ব জল থাকে পাতা, সেই জলটা কিছুটা হলেও বেরিয়ে আসে, পাতাগুলো একটু নরম হয়ে যায়। এইভাবে আমি কিছুক্ষণ রেখে দেব। এবার আমি বড়া ভাজার জন্য ব্যাটারটা তৈরি করে নেব। এখানে আমি ময়দা দিচ্ছি 2 টেবিল চামচ, এবার দিচ্ছি আতপ চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো আমি 3 টেবিল চামচ নিলাম। এবার আমি এখানে স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি, এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। এবার আমি সমস্ত উপকরণ একসঙ্গে মাখিয়ে নেব, এইভাবে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দেব জল, ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না। এইভাবে আমি ভালো মতন মিশিয়ে নেব। আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, আমি এবার গ্যাস ওভেনটা অন করে দিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল, তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব। দেখুন আমি যে নুন আর চিনি মিশিয়ে রেখেছিলাম শাকটাতে, শাকটা কিন্তু এরকম নরম হয়ে গেছে। এবার আমি এটাকে ব্যাটারে ভালো করে ডুবিয়ে নেব। আমি এরকম একটা পাতা নিচ্ছি, মানে ডগাটা নিচ্ছি। এবার আমি এটা এইভাবে ব্যাটারের মধ্যে, এইভাবে ব্যাটারের মধ্যে আমি আগে ভালো মতন ডুবিয়ে নেব, যাতে চারিদিকে ব্যাটারটা ভালো মতন লেগে যায়। ঠিক এইভাবে তেলটা গরম হয়ে এসছে, এবার আমি বড়াটা ঠিক এইভাবে ছেড়ে দেব। গ্যাস ওভেনটা আমি এবার মিডিয়াম আঁচ করে দিলাম,
ঠিক এইভাবে মাথাটা একটু ভেঙে এরকম ভাবে আমি দিয়ে দেবো। আমি কিন্তু আঁচটা মিডিয়াম আঁচেই রেখেছি। এবার আমি বড়াগুলোকে এক এক করে উল্টে দেব। এইভাবে এক এক করে বড়াগুলোকে আমি উল্টে দেব। আমি সবকটা বড়া এরকম ভাবে উল্টে দিয়েছি। এবার এই সাইডটা হওয়া অবধি অপেক্ষা করব। এবার আমি বড়াগুলো আবার উল্টে দিচ্ছি। দেখুন কি সুন্দর গোল্ডেন ব্রাউন হয়েছে। তাহলে বন্ধুরা আপনারা দেখলেন কিভাবে আমি পাটপাতার বড়া তৈরি করলাম। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এটা সন্ধ্যেবেলা চায়ের সঙ্গেও ভালো লাগে, আবার ভাতের সঙ্গেও ভালো লাগে। তারপরে ডাল দিয়ে মেখে ভাত বড়া মুখে দিয়ে খেতে খুবই ভালো লাগে। আর আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন, লাইক এবং শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটাকে প্রথম দেখছেন প্লিজ তারা সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটা ক্লিক করতে কিন্তু একদম ভুলবেন না। তাহলে আমি আগামী দিনে যেসব নতুন নতুন রেসিপি দেব আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। বড়াটা আমার হয়ে গেছে, এবার বড়াগুলো আমি নামিয়ে নেব। দেখুন এর চেয়ে বেশি ভাজলে কিন্তু তেতো তেতো লাগে, ঠিক এরকম গোল্ডেন ব্রাউন হবে তখনই আপনারা নামিয়ে নেবেন। এইভাবেই আমি সমস্ত বড়াগুলো তৈরি করে নেব এক এক করে। তাহলে আর দেরি না করে আপনারাও ঝটপট তৈরি করুন এই পাটপাতার বড়া। এইভাবে করে আমি সমস্ত বড়া এক এক করে ভেজে নেব। আমার সবগুলো বড়া ভাজা হয়ে গেছে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজ তবে আসি, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি।